আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমি ডাক্তার তাহমিনা খন্দকার মুনমুন, শিশু কিশোর এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ, এবং আমি জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং ইউরোলজি হাসপাতাল নিগডু শেরেবাংলা নগরে আছি। আজকে আমরা আলোচনা করব শিশুর কিডনি রোগের লক্ষণসমূহ। আমরা জানি কিডনি মানবদেহের অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি রক্ত পরিশোষণ করে দূষিত পদার্থসমূহ পেশাবের মাধ্যমে বের করে দেয় এবং প্রয়োজনীয় পদার্থ ধরে রাখে। এবং আমাদের দেশে হচ্ছে সমীক্ষায় দেখা গিয়েছে যে প্রতি বছর 4-5 মিলিয়ন শিশু কিডনি রোগে ভুগছে। এবং শিশুদের কিডনি রোগের লক্ষণসমূহ বড়দের থেকে কিছুটা আলাদা, এবং সেজন্যই আজকে আমরা এই টপিকসটা বেছে নিয়েছি। এবং শিশুদের কিডনি অসুখের মধ্যে একটা বিরাট অংশ রয়েছে জন্মগত ত্রুটি। সাধারণত প্রসব পূর্ববর্তী আলট্রাসোনোগ্রাফি করে এই অসুখ নির্ধারণ করা যায়, এবং দেখা গিয়েছে প্রতি 1000 জনের মধ্যে 1 থেকে 2 জন কিডনি এবং মূত্রনালীর সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। এবং দুর্ভাগ্যজনক হলে এটা সত্যি যে বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায়, 80% ক্ষেত্রে যে কোনো লক্ষণ থাকে না, বাচ্চা অ্যাসিমটোমেটিক থাকে। এখন কী কী জন্মগত ত্রুটি থাকে? যেটা হয় যে কিডনিতে হচ্ছে পানি জমে, বা হচ্ছে মূত্রনালীতে পানি জমে মূত্রনালী প্রসারিত হয়ে যায়, যেটাকে হাইড্রোনেফ্রোসিস বা হাইড্রোইউরেটারোনেফ্রোসিস বলে। এবং জন্মগতভাবে একটা কিডনি থাকা এবং কিডনি ঠিক মতো জায়গায় না থাকা, এবং হচ্ছে কিডনিতে এক বা একাধিক সিস্ট থাকা, এবং জন্মগতভাবে কিডনি ছোট থাকা অথবা প্রস্রাবের রাস্তায় পর্দা থাকা, এবং কিডনি এবং প্রস্রাবের যে নালী তার মধ্যে বাধা থাকা, যেটা পিউজ অবস্ট্রাকশন বলি, এবং মূত্রনালী এবং মূত্রনালীর এবং মূত্রথলির মধ্যে সংযোগস্থলে বাধা, যেটা ভিউজি অবস্ট্রাকশন বলে থাকে, বা প্রস্রাবের রাস্তায় পর্দা, যেটা পোস্ট্রাক্সাল ভাল্ব বলে থাকে। এছাড়া হচ্ছে মূত্রনালীর প্রসারণ, যেটা মেগা ইউরেটার। এ সমস্ত কনজেনিটাল অ্যানোমালি বা জন্মগত ত্রুটি নিয়ে শিশুরা দেখা যায় যে জন্মগ্রহণ করে। এবং এদের যে লক্ষণগুলো থাকে সেটা হচ্ছে যে প্রস্রাব করতে গেলে ফোটায় ফোটায় প্রস্রাব হয়, প্রস্রাব ঠিক মতো ক্লিয়ার করে করতে পারে না, এবং প্রস্রাব করার সময় অতিরিক্ত বেগ দেয়, এবং হচ্ছে এর ফলে বাচ্চা কান্নাকাটি করে প্রস্রাব করার সময়। এবং প্রস্রাবটা চিকন নালে হয়, এবং ছেলে বাবুদের সাধারণত একটা সুস্থ বাচ্চা প্রস্রাব দূরে গিয়ে পড়ে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু প্রস্রাবের রাস্তায় বাধা থাকে সেজন্য প্রস্রাব দূরে গিয়ে পড়ে না। এবং ঠিক মতো প্রস্রাব ক্লিয়ার না হওয়ার জন্য মূত্রথলিতে প্রস্রাব জমে গিয়ে তলপেটে একটা টিউমারের মতো বা চাকা নিয়ে অনেক সময় প্রেজেন্ট করে, এবং এদের ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হয়, এবং জ্বর বা প্রস্রাবের ইনফেকশন নিয়ে হতে পারে। এখন আসি পরবর্তী জন্মের পরবর্তী যে কিডনি অসুখগুলো হয়ে থাকে, এর মধ্যে কমন হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম। 70% ক্ষেত্রেই এই নেফ্রোটিক সিন্ড্রোমটা কিডনির অসুখের মধ্যে হচ্ছে হয়ে থাকে। এবং হচ্ছে এই অসুখে যেটা হয়, প্রস্রাবের সাথে প্রোটিন বের হয়ে যায়, অ্যালবুমিন বের হয়ে যায়, যে অ্যালবুমিন হচ্ছে শরীরের মধ্যে রক্তনালীতে পানির পরিমাণ বজায় রাখত। যেহেতু প্রোটিন বের হয়ে যায় সেজন্য শরীরে পানি জমে যায় বিভিন্ন জায়গায়, শরীর ফুলে যায় এবং প্রস্রাবের পরিমাণ কমে যায়। এবং হচ্ছে ফুসফুসের চারদিকের যে পর্দা আছে সেখানে পানি জমে গিয়ে বাচ্চা শ্বাসকষ্ট নিয়ে আসে, অনেক সময় প্রস্রাবের সাথে হচ্ছে রক্ত যায়, এবং হচ্ছে রক্তচাপ কিছু কিছু ক্ষেত্রে বেশি থাকতে পারে, এবং হচ্ছে বাচ্চা অনেক সময় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোতে হচ্ছে ইনফেকশন, যেমন হচ্ছে গলা ব্যথা বা গলায় ইনফেকশন, বা বুকে হচ্ছে কাশি যেটা নিউমোনিয়া বলে থাকে, বা মূত্রনালীর ইনফেকশন যেটা হচ্ছে ইউটিআই, বা পেটের যে পর্দার ইনফেকশন যেটা পেরিটোনাইটিস বলে, কমনলি ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করে। এছাড়া আরেকটি অসুখ হচ্ছে, এটাও কমন, এটা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির প্রদাহ। সাধারণত যে স্কুল গোয়িং চিলড্রেনদের, তাদের হচ্ছে গলা ব্যথা বা খোস পাচড়া বা কানের ইনফেকশন থেকে 1 থেকে 1.5 মাসের মধ্যে কিডনিতে প্রদাহ দেখা যায়। গ্লোমেরুলোনেফ্রাইটিস বা এজিয়ান বলে থাকি, এই রোগেও হচ্ছে প্রস্রাবের পরিমাণ কমে যায়, এবং প্রস্রাবের সাথে প্রোটিন বের হয় এবং চোখ মুখ ফুলে যায়, এবং প্রস্রাবের রং গাঢ় রঙের হয়, এবং হচ্ছে অনেক সময় লাল চায়ের মতন হয় বা কোকা কলার মতন হতে পারে, এবং লালচে হয়, এবং হচ্ছে প্রস্রাবের সাথে প্রোটিন বের হয়ে যায়, এবং হচ্ছে প্রস্রাবের সাথে রক্তকণিকা যায়, এবং হচ্ছে অনেক সময় হচ্ছে উচ্চ রক্তচাপ থাকে, এবং এই উচ্চ রক্তচাপের জটিলতা হিসেবে বাচ্চা খিঁচুনি, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া, বা আকস্মিক কিডনি বিকল বা একিউট কিডনি ইঞ্জুরি নিয়েও অনেক সময় বাচ্চা আসতে পারে।
এটা তো গেল হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির প্রদাহ, সেটা একিউট হঠাৎ করেও হতে পারে বা দীর্ঘদিন ধরে কিডনির প্রদাহ এভাবেও হচ্ছে হতে পারে, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো থাকবে, প্রস্রাবের সাথে প্রোটিন যাবে, রক্ত যাবে এবং শারীরিক বৃদ্ধি ঠিক মতো হবে না, এভাবে আবার কিছু বংশগতও হচ্ছে কিডনির প্রদাহ হতে পারে। এছাড়া কমন হচ্ছে প্রস্রাবের ইনফেকশন, যেটা আমরা ইউটিআই বলে থাকি। এই প্রস্রাবের ইনফেকশনের লক্ষণ যেটা, প্রস্রাব করার সময় বাচ্চা ব্যথা পায়, প্রস্রাব জ্বালা পোড়া করে এবং ঘন ঘন প্রস্রাব হয় এবং লাল প্রস্রাব হতে পারে বা ঘোলা প্রস্রাব বা ফাউল স্মেলিং দুর্গন্ধযুক্ত প্রস্রাব হয় এবং জ্বর থাকে। এবং এই প্রস্রাব ইনফেকশন যদি উপরের দিকের হচ্ছে নালীতে হয় তাহলে হচ্ছে অতিরিক্ত পরিমাণ জ্বর থাকে, বমি থাকে, বাচ্চা কিছু খেতে পারে না এবং হচ্ছে অনেক পরিমাণ পেটে ব্যথা থাকে, তল পেটে বা পিঠের মেরুদণ্ডের দুই পাশে হচ্ছে ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে। এবং হচ্ছে যদি হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট বা নিচের দিকে হয় তাহলে হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া, অল্প জ্বর হওয়া বা তল পেটে ব্যথা হওয়া এবং হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত ধরনের সিমটমগুলো নিয়ে থাকে। এই যে ইউটিআইয়ের সিমটমগুলো বললাম, এটা হচ্ছে এক এক বাচ্চার ক্ষেত্রে, মানে ছোটো বয়সের বাচ্চার ক্ষেত্রে আবার ভিন্ন রকম। যেমন নবজাতক বাচ্চা 0 থেকে 28 দিন পর্যন্ত, এই বাচ্চাগুলোর দেখা যাবে যে মানে সিমটমটা অন্যরকমভাবে প্রেজেন্ট করে। যেমন বাচ্চা হচ্ছে জ্বরও থাকতে পারে বা শরীর ঠান্ডা হয়ে যায়, বাচ্চা খেতে চায় না এবং হচ্ছে বাচ্চা খিটখিটে হয়ে যায় এবং হচ্ছে বাচ্চার হচ্ছে ঘন ঘন প্রস্রাব করে, প্রস্রাব করার সময় কান্নাকাটি করে, ঘোলা প্রস্রাব হয়, অনেক সময় রক্তে ইনফেকশন হয় এবং সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ে বা জন্ডিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। এছাড়া বাচ্চার বয়স অনুযায়ী কম বা বেশি প্রস্রাব হওয়া দুইটাই কিডনি রোগের লক্ষণ। কিছু কিছু অসুখে প্রস্রাবের পরিমাণ কমে যায়, আমি এতক্ষণ আলোচনা করলাম, আর কিছু অসুখে হচ্ছে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ, এবং হচ্ছে এইগুলো অসুখে দেখা যায় যে রাতে ঘন ঘন প্রস্রাব করে এবং বাচ্চা উঠে রাতে পানি বেশি করে খায়, এটাকে আমরা রেনাল টিবুলার এসিডোসিস, মানে শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে বাচ্চা ঘন ঘন পানি শূন্যতা, বাচ্চার ঘন ঘন ইনফেকশন হয়, পানি শূন্যতা থাকে, হাড় বেঁকে যায়, শ্বাসকষ্ট হয়, লবণ জাতীয় খাবারের প্রতি আগ্রহ থাকা। এটা এছাড়া হচ্ছে যে বিছানায় প্রস্রাব করা, 5 বছরের মধ্যেই সাধারণত একটা বাচ্চা যে বিছানায় প্রস্রাব করে না, কিন্তু হচ্ছে 5 বছরের পরেও যদি একটা বাচ্চা বিছানায় প্রস্রাব করে রাতে বা দিনে, সেটাও হচ্ছে কিডনি রোগের লক্ষণ প্রকাশ করে। এবং হচ্ছে বাচ্চা যদি প্রস্রাবের বেগ ধরে রাখতে না পারে এবং হচ্ছে বাচ্চা প্রস্রাবের বেগ বুঝে না বা প্রস্রাব আটকে রাখতে পারে না, এটাতেও কিডনি রোগের লক্ষণ প্রকাশ পায়। অনেক সময় পাতলা পায়খানা, জ্বর, বমি, রক্ত আমাশয় বা ব্যথানাশক ওষুধ খাওয়ার ফলে বা রক্তে ইনফেকশন মারাত্মকভাবে যখন সারা শরীরে ছড়িয়ে পড়ে বা মৌমাছির কামড় থেকে অনেক সময় আকস্মিক হঠাৎ করে কিডনি বিকল হয়ে যায়, যেটা একিউট কিডনি ইনজুরি বলি। এই রোগে দেখা যায় রোগী 12 ঘন্টার উপরে পুরোপুরি প্রস্রাব বন্ধ হয়ে যায় অথবা 12 ঘন্টার বেশি সময় ধরে 0.5 ml পার কেজি পার আওয়ারের নিচে প্রস্রাব করে অথবা 24 ঘন্টা ধরে 0.3 ml পার কেজি পার আওয়ারের নিচে হচ্ছে প্রস্রাব পাস করে এবং হচ্ছে যে শরীর ফুলে যায় এবং হচ্ছে অনেক সময় রোগীর হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে আসে এবং হচ্ছে অনেক সময় খিচুনি থাকতে পারে এবং হচ্ছে অজ্ঞান হয়ে যায় রোগী। এ ধরনের সিমটম নিয়ে একিউট কিডনি ইনজুরি রোগীগুলো প্রকাশ করে। আরেকটা অসুখ আছে যেটা সিকেডি বলে থাকি বা স্থায়ী কিডনি বৈকল্য। দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখের জন্য, যেমন জন্মগত ত্রুটি বা কিডনির প্রদাহ বা গ্লোমেরুলোনেফ্রাইটিস অথবা হচ্ছে ভাস্কুলাইটিস বা নেফ্রোটিক সিন্ড্রোম বা বিভিন্ন কারণে হচ্ছে এই স্থায়ী কিডনি বৈকল্য বা সিকেডি হয়ে থাকে। এই অসুখে দেখা যায় যে বাচ্চা প্রথম দিকে হচ্ছে বাচ্চা ক্লান্তি বোধ করে বা দুর্বলতা থাকে, তারপর খাওয়া দাওয়ায় অরুচি থাকে, ঠিকমতো শারীরিক বৃদ্ধি হয় না, অপুষ্টি হয়ে যায় এবং বাচ্চার বমি বা বমি ভাব থাকে এবং বাচ্চা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যেতে থাকে, উচ্চ রক্তচাপ থাকে, প্রেশার বেশি থাকে, আস্তে আস্তে হাড় বাঁকা হয়ে যায় এবং হচ্ছে বাচ্চার স্কিনে চুলকানি হয় এবং কেটে গেলে সহজে রক্ত বন্ধ হয় না এবং হচ্ছে বাচ্চা অমনোযোগী হয়, অনেক সময় হচ্ছে কানে শুনতেও সমস্যা হয় বা শ্বাসকষ্ট নিয়েও হচ্ছে আসতে পারে এই স্থায়ী কিডনি বৈকল্যের রোগী। আরেকটা অসুখ আছে যেটাকে আমরা হচ্ছে ভাস্কুলাইটিস বলি, এটা হচ্ছে রক্তনালীর একটা ইনফ্লামেশন বা প্রদাহ।
যেমন এসএলই এবং এইচএসপি, এগুলোতে দেখা যায় যে প্রথম দিকে কিছু নন স্পেসিফিক সিমটম, যেমন দীর্ঘদিন ধরে খাওয়ার অরুচি, দুর্বলতা ভাব, গা ম্যাচম্যাচ করে, গা ব্যথা থাকে বা মাথা ব্যথা থাকে বা জ্বর থাকে, এবং হচ্ছে অনেক সময় হচ্ছে স্কিনে লাল লাল চাকা বা দাগ দেখা যায়, এবং হচ্ছে শরীরের যে জয়েন্টগুলো গিরা ফুলে যায় বা পেটে ব্যথা হয় বা সারা শরীরে ব্যথা হয়, এবং প্রস্রাবের হচ্ছে লাল প্রস্রাব, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া ছাড়াও চোখের সমস্যা হয়, ব্রেনের সমস্যা হয়, এগুলো নিয়ে ভাস্কুলাইটিসের রোগীগুলো হচ্ছে প্রেজেন্ট করে। মোটামুটি কমন এই কতগুলো অসুখ। সুতরাং দর্শক, এই লক্ষণগুলো দেখা গেলে আপনারা দেরি না করে দ্রুত শিশু কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, কারণ যত দ্রুত অসুখটা ধরা পড়বে এবং সঠিক সময়ে চিকিৎসা নেওয়া যাবে, এবং তাহলে সেই অসুখের প্রগনোসিস বা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে বা আউটকামটাও ভালো হবে। কিন্তু যদি চিকিৎসায় দেরি হয়ে যায় বা ঠিক টাইমে হচ্ছে চিকিৎসা না দেওয়া হয়, তাহলে দেখা যায় যে স্থায়ী কিডনি বৈকল্য বা সিকেডি, যেটা একটা ফ্যামিলির জন্য বিরাট বার্ডেন হয়ে দাঁড়ায়, এবং হচ্ছে সেই ক্ষেত্রে ডায়ালাইসিস এবং ট্রান্সপ্ল্যান্টের মতন ব্যয়বহুল চিকিৎসার দিকে যেতে হয়। সুতরাং প্রতিরোধই হচ্ছে সর্বোত্তম পন্থা। আমরা সবাই সচেতন থাকি এবং হচ্ছে শিশুদের হচ্ছে কিডনির যত্ন নেই। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন এ বলে দর্শক আজকে বিদায় নিচ্ছি।